নমস্কার, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, একটি মার্ডার মিস্ট্রি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, যা তেলিয়ামুড়া এসডিপিও প্রশ্নকালতে ত্রিপুরা এবং ওনার টিম যেটা সলিউশন করতে পেরেছেন এই পর্যন্ত এই যাবৎকালের সবচেয়ে দ্রুত একটি জিরো ক্লো থেকে কিভাবে একটি মার্ডার মিস্ট্রি তুলে ধরা হয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে যাচ্ছি। 30 সেপ্টেম্বর যেদিন এডিসি বন্ধ ছিল, এই বন্ধের দিন জমি থেকে একজন কৃষক দেখতে পান একটি মৃতদেহ, বয়স 47, নাম ছিল শেফাল রায়। 29 তারিখ থেকে অর্থাৎ 29 সেপ্টেম্বর থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ঠিক 24 ঘন্টার মধ্যে ওনার মৃতদেহ উদ্ধার হলো। 29 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, থানায় অভিযোগ করা হয়েছে, 30 তারিখ মৃতদেহ উদ্ধার হয়েছে। এখন এই মৃতদেহ উদ্ধারের পর তাকে কিভাবে মৃত্যু হল, কি হলো, পুলিশ এবার তদন্ত করতে শুরু করে দিলেন। যেখানে পুলিশের বক্তব্য অনুযায়ী জিরো ক্লু ছিল, যেখানে কোনো প্রকারের ক্লু ছিল না কিভাবে তার মৃত্যু হয়েছে বা কি রয়েছে। সে লোকটি মাছ ধরতে গিয়েছিলেন বা কোনো ব্যক্তিগত কাজে, তিনি প্রফেশনাল পেশাদারি কাজে তিনি বেরিয়েছিলেন, বেরিয়ে তাকে 29 তারিখ পাওয়া যায়নি। অভিযোগের পর 30 তারিখ তার মৃতদেহ উদ্ধার করা গেছে। মৃত ব্যক্তির নাম শেফাল রায়, বয়স 47, বাড়ি কল্যাণপুর। এবারে জিরো ক্লু থেকে পুলিশ এবং বিশেষ করে এসডিপিও প্রশ্নকালতে ত্রিপুরা সহ ওনার টিম খুঁজতে খুঁজতে তিনি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত থাকতে পারেন সন্দেহভাজন দুজনকে ইন্টারোগেশন করা শুরু করলেন। তারপর থেকে এক এক করে যে ভয়ানক তথ্য বের হলো, যা শুনলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। স্বর্ণের চেইন আংটির জন্য একজন লোককে হত্যা করতে পারলো তার কাছাকাছি দুজন লোক, কিভাবে সেটা বের হলো। তদন্তের পর দেখা গেল যার মৃত্যু হয়েছে শেফাল রায়, তার বাড়ি থেকে, তার ঘর থেকে দুটি ক্যানের, ক্যান বিয়ারের খালি কৌটা উদ্ধার করা গেছে। এখান থেকে শুরু হয়ে গেছে পুলিশের যে ধারণা যে হয়তো জমি সংক্রান্ত বিবাদ হতে পারে অথবা নারী সংক্রান্ত কোনো ঘটনার কারণে শেফাল রায় 47-এর মৃত্যু হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে। এখন কারা মেরেছেন, কীভাবে মেরেছেন, সেই বিষয়টি ছিল চ্যালেঞ্জ পুলিশের কাছে। তদন্ত করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল তার কাছাকাছি যে দুজন বন্ধু ছিলেন তাদেরকে ইন্টারোগেশন করতে আনা হলো। অভিযুক্ত যাদের সন্দেহভাজন ছিল তাদেরকে আনার পর যে রোমহর্ষক তথ্য বের হয়ে আসলো, দেখা গেল তাদেরকে, তাদের হত্যার পেছনে মূল কারণ হচ্ছে স্বর্ণের চেইন আংটি। এবং যারা হত্যার সঙ্গে যুক্ত, রাহুল এবং তার বন্ধু সুকান্ত, তারা দুজন যুক্ত এবং তারা দুজন ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করেছিল। এবং ওই দিন আরেকজন ব্যক্তি যে যুক্ত তাদের মদের আসরে, তাকে তার স্ত্রী ডেকে নিয়ে যাওয়াতে সে এই যাত্রায় বেঁচে গেছে। বড় ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র ছিল। 30 সেপ্টেম্বর ডেড বডি পাওয়ার পর যখন পোস্টমর্টম রিপোর্ট বের হয়, সেই রিপোর্টে দেখা যায় এই ব্যক্তিকে 48 ঘন্টার মধ্যে তাকে মারা হয়েছে এবং তার মাথার পেছনে ছিল কাল সিটে দেখ, তবে এই মাথায় আঘাতের ফলে তার মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যে রাজ্যে ড্রাগের নেশার জন্য, স্বর্ণের চেইন বা ঘড়ি আংটির জন্য, স্কুটির জন্য, এবং এই স্কুটি যেটাকে পরবর্তীতে খুঁজে পাচ্ছিল না, তার স্কুটি নেই, তার শরীর থেকে, তার আঙ্গুল থেকে আংটি নেই, চেইন নেই, তখন কিন্তু সন্দেহটা পুলিশে আরও বেশি শক্ত হয়েছিল, আরও বেশি সন্দেহটা জোরালো হয়েছিল যে কাছাকাছি কেউ লোক এমন রয়েছে যাদের দ্বারা তাকে প্রাণ, তার প্রাণ গেছে। স্কুটিটাকে ভেঙে বিক্রি করে দেওয়া হয়েছে মাত্র 21,000 টাকার বিনিময়ে, যেটা সুকান্ত এবং রাহুল তারা স্বীকার করেছে, স্বীকারোক্তি দিয়েছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। গোটা বিষয়টি নিয়ে কী রয়েছে, কী বলছেন প্রসন্নবাব, উনি ওনার উনি যেভাবে এটাকে দেখিয়েছেন এবং ওনার ভিডিওগ্রাফিতে, ভিডিওতে দেখিয়েছেন কি হয়েছিল, ওনার মুখ থেকে চলুন আমরা শুনি এই মার্ডার মিস্ট্রি কীভাবে তিনি উদ্ঘাটন করলেন। আমি তো কেস ভি সলভ হো গিয়া হ্যাঁ, বহুত খুশ হুম হাম লোক, বহুত তকলিফ হুয়া হ্যাঁ কেস কো সলভ করনে মে, পুরা জিরো সে উঠাকে আনা পড়া হাম লোগো কো, তো ইসি কিসকে সিলসিলা মে তিন লড়কো কো পকড়া হ্যাঁ জিনোনে মার্ডার কিয়া, উসমে সে দু হ্যায় ওর এক লড়কা হ্যায় জো স্কুটি কো তুর ফুর করকে কভরা বনাকে বিক্রি কিয়া, ইন সবকো পকড়া হাম লোগোনে, ওর আবি ইন্টারোগেশন করনে যা রা হুম, ওর বাকি সামান কহাঁ কহাঁ কিয়া কিয়া হ্যায় না কিয়া হ্যায় ও সব সামান ঢুঁঢ়কে নিকালনে কে লিয়ে, তো আপ লোগ সাথ দেতে রহিয়ে আর হামারা ভিডিও দেখতে রহিয়ে। মানুষ
উনি কারণ সরকারে ফোন করছি চেনে ব্যাপারে কিতা দেবে না কবি না করছে আমার এত বলতাম ভালো না ধরে জুলাই মাসে শোন জুলাই মাসে 26 তারিখে 20 তারিখের মধ্যে এই দেখুন মিশানা তবে কখন কি শুরু হলো জুলাই মাসে 20 তারিখে টাকা দিয়া এটা আছে একটা বল একটা কথা মিশানা তবে 10 টাকা হাসান না 300 মনে হলো ড্রাগস কিনছে ড্রাগস সেদিন এরপর দিন স্যার হেঁট গেছে ঠিক আছে আমি না করছি স্যার বারে বারে না করবো দরকার মতো করবো সব তুমি কাম পেতে আসছি না এরপর অনেক রাখবো এরপরে স্যার হেঁটে গেছি আমি পড়তে আসতে কি আর আর কি ইউজ করছো গলা টিপতে গামছা ইউজ করছো নাকি কাপড় না স্যার গামছা ইউজ করা হয় না এটা গামছা দিয়ে নিয়েছি গামছা কোন কাজ করছি গামছা দিয়ে নিয়েছি কাজে লাগছে না তো গামছা তো আছে না তোমাদের কাছে স্যার 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 চলো লে লো কোনটা কোনটা দেবো দেরি স্যার স্যার আপনি আপনি একদম বাড়িতে করছো না করছো তো মোবাইল লাগাচ্ছি এখানে একটা বাম দোস্তো আজ মে বহুত খুশ হুম কেউ কি মেলা সব ডিভিশন মে ডেড বডি মিলা থা আনুন ডেড বডি আনুন নেই থা বলকে মার্ডার হুয়া হ্যাঁ আনুন থা তো আফটার 10 ডেজ ইসো হামলোগো নে পুরা ইনভেস্টিগেশন করকে নিকালা হ্যাঁ কিসনে মার্ডার কিয়া কিস লিয়ে কিয়া হ্যাঁ তো আমি যা রা হুম রিকনস্ট্রাকশন কে লিয়ে জহাঁ পে ডেড বডি মিলা হ্যাঁ উস জগা মে যা রা হুম জো প্রাইম অ্যাকিউজড হে ইনকো লেকে ওহাঁ পে কুছ সামান জেসে কি উনকা ভিকটিম ডিজিজ কা জুতা জো উনকো মারনে কে লিয়ে জো গামছা ইস্তেমাল কিয়া গিয়া হ্যাঁ ও সব রিকভারি করি কে তো মেরে সাথে মেরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভি বেটা হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ভি লেকে যা রা হুম কিন্তু ওহাঁ পে কোই উইটনেস নেই মিলে গা তো ঘটনা এসা হ্যাঁ কি তিন দোস্ত নে মিলকে জো ডিজিজ থে উনকা সাথে মিলকে দারু পিয়া হ্যাঁ জো মেনে পহলেই সোচা থা এসা কুছ হো সকতা হ্যাঁ বলকে তো আবি এসাই নিকলা কি তিন দোস্ত নে মিলকে দারু পিয়া হ্যাঁ और विक्टिम का बदन में लाखों रुपया का गोल्डन चेन था ब्रेसलेट था अंगूठा था और उसके दो दोस्त थे वो बच्चा बच्चा है 20 इयर्स एंड 18 इयर्स ये लोग ड्रग्स सेवन करता है तो इनको पैसा चाहिए था तो कहाँ मिलेगा तो इसलिए इन लोगों ने डिसाइड किया कि उसको ले जाएगा उनको छोड़ने के बहाने स्कूटी में और जाके जहाँ पे सुनसान जगह मिला वहीं पे उसको स्कूटी से उतार के उनका गर्दन दबोच लिया एक ने उसका हाथ पैर पकड़ा तो दूसरा ने गला गर्दन दबोचा और वहीं पे मर गया और मरने के बाद दोनों ने मिलके फिर उस डेड बॉडी को फेंक दिया जहां से हम लोग बरामद किया था तो अभी जा रहा हूँ इसी जगह में फिर वो जगह सुनसान जगह है ये देखिए जा रहा हूँ हम लोग यहाँ तक इनहेबिटेंट है उसके बाद उधर सुनसान जगह है खेती बाड़ी है वही जगह चुना है और उसके बाद उसको मारने के बाद जो विक्टिम का
डीजीएस का जो स्कूटी था, स्कूटी का जो ग्लास को जंगल में छुपा दिया, पहले मैंने जिगर किया है। उसके बाद उसको ले गया है जिरानिया बोल के एक जगह है, हमारे यहाँ से करीब 35 किलोमीटर हो जाएगा। उसका जो संबंधी है, संबंधी का घर में ले गया और वहीं पे उसको टुकड़ा टुकड़ा करके तोड़ के किलो का हिसाब से बिक्री किया है। दैट इज एन एलिमेंट ऑफ एविडेंस। और विक्टिम का जो मोबाइल फोन था, इस मोबाइल फोन को इन लोगों ने किसी और को 1000 रुपया में बिक्री किया है। और बिक्री करने के बाद जो इसने खरीद किया है, उसको पता नहीं था कि ये कोई मर्डर केस के साथ लंदन है। तो वो लड़का भी क्या किया कि उस मोबाइल को खरीद करके उसके गर्लफ्रेंड को गिफ्ट दिया, और उसका गर्लफ्रेंड ने भी, उसको पता नहीं है, उसका खुद का सिम जब डाला तो जो होना वो हो गया। और हम लोगों का जो अननोन मर्डर था वो अभी अनअर्थ हो गया। सिर्फ गाय भैंस को चारा डालने के लिए इधर आता है आपने लोग, और खेती बाड़ी करता है सब्जी का। तो हेलो व्यूअर्स, तो इंटरोगेशन किया है हम लोगों ने। इंटरोगेशन के दौरान बहुत कुछ मिला है, उन लोगों ने अपना गलती भी स्वीकार किया है और किस तरह से वो मर्डर भी किया है सब कुछ बताया है हम लोगों को। तो उसका जो स्कूटी तुरपुर की बिक्री किया है बोला है, तो उसको जिरानिया में बिक्री किया है, तो जिरानिया में हम लोग को जाना पड़ेगा, तो जाके भी आऊँगा हम लोग। तो आप सबको मेरे साथ देने के लिए आप सबको थैंक यू मैं बोलना चाहूँगा, आप लोग मेरा साथ देते रहिए। ये पार्ट इतना बड़ा हो गया कि अभी फिर अगला दूसरा पार्ट भी आप लोग के लिए लाना पड़ेगा अभी, तो उसके लिए इंतज़ार कीजिए।